হ্যালো প্রিয় দর্শক একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকের ভিডিওতে সকলকে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে জানবো আমাদের স্ক্রিনে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে যে চুলকানি দেখা দেয় তো সেই কন্ডিশনে যে চুলকানি দেখা দেয় সেটা কিন্তু অনেকটা আলাদা তো এই চুলকানি অনেকদিন যাবত থাকে অনেকে ধরতে পারে না বিভিন্ন প্রকার ক্রিম মেডিসিন ব্যবহার করার পরে খাওয়ার পরে এই চুলকানি সারে না এই চুলকানি সাধারণত রাত্রিবেলায় গায়ে কাপড় খোলার পরে বিছানায় যখন শুয়েবেন তখন কিন্তু প্রচন্ড পরিমাণে শরীর চুলকানি থাকে এই চুলকানি চুলকালে স্কিনে সেরকম র্যাসেস হয় না সেরকম দাগ দাগ দেখা দেয় না চাকা চাকা ভাব হয় না যদি স্কিনে এই ধরনের সমস্যা হয় এই ধরনের সমস্যা যদি স্কিনে দেখা দেয় সেটা কিন্তু আলাদা যদি চাকা চাকা ভাব এবং দাগ দাগ হয় সেটা কিন্তু অ্যালার্জি পর্যায়ে চলে যেত এই চুলকানি একদমই আলাদা রাত্রিবেলায় ঘুমন্ত অবস্থায় আপনি প্রচণ্ডভাবে চুলকাচ্ছেন চুলকাতে চুলকাতে এমন পর্যায়ে নিয়ে যাচ্ছেন যেমন যেন এই চুলকানিটা আপনাকে আরামদায়ক মনে হচ্ছে তো এই চুলকানিটার জন্য কি মেডিসিন আছে আর এই কি এই ক্রিমটি কি কখন কিভাবে ব্যবহার করতে হবে এর সাইডে কতটুকু কতটুকু রয়েছে আর এই ক্রিমটি কীভাবে ব্যবহার করতে হবে কীভাবে শরীরের স্কিনে অ্যাপ্লাই করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জানবো এবং ভিডিও শেষে জানবো এই ক্রিমটি চুলকানি ছাড়া অর্থাৎ স্ক্যাবিস যেটাকে বলে সাধারণত এই স্ক্যাবিস ছাড়া আর কি কি কাজে ব্যবহার করা হয় সেটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটাও জানাবো এই সমস্যা শুধুমাত্র মেয়েদের ক্ষেত্রে সাধারণত দেখা যায় তো এই সমস্যাটি সম্পর্কে ভিডিও শেষে জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দর্শক এই যে চুলকানি সাধারণত দেখা যায় এই চুলকানি যদি পনেরো বিশ দিনের মধ্যে হয় সেই চুলকানি কিন্তু গায়ে দেখা পড়বে না যে স্কিনে কি হয়েছে আপনার সো একটু লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে যে স্ক্রিনে হালকা ছোট ছোট দানা লাল রঙের বার হয়েছে অনেকটা ঘামাচের মতো একটু লক্ষ্য করলে যদি এই সমস্যা মাসখানেকের বেশি হয় তাহলে একটুতেই লক্ষ্য করবে স্কিনে সাধারণত এই চুলকানি রাত্রি বলে ভাবে চুলকাই তো চলুন দেখাই এই ক্রিমটির নাম কি কম্পোজিশনে কি রয়েছে বিস্তারিতভাবে জানাবো তো আমাদের স্কিনে যদি স্ক্যাবিস হয় আর দেখতে যদি অনেকটা এরকম হয় বহুদিনের চুলকানি হয় সেক্ষেত্রে যে কম কম্পোজিশনটি অর্থবা যে ক্রিমটি ব্যবহার করলে একদম হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে সেটা হলো এইচ এস মাইট তো এইচ এস মাইট ক্রিমটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো পারমিথিন ফাইভ পার্সেন্ট এই পারমিথিন ফাইভ পার্সেন্ট অর্থাৎ এইচ এস মাইট ক্রিমটি এইচ অ্যান্ড এইচ অর্থাৎ হেগ্রি অ্যান্ড হেগ্রি কোম্পানি তৈরি করেন এই কোম্পানির ক্রিমগুলি এবং স্কিন প্রোডাক্টগুলি খুবই এবং মানসম্মত হয়ে থাকে এই ক্রিমটি বর্তমান যে এমআরপি ত্রিশ গ্রামের সেটার দাম হল বাষট্টি টাকা এই ক্রিমটি যে কোনো অ্যালোভেথিক ওষুধ দোকানে ইজিলি পাওয়া যায় তবে এই ক্রিমটি ব্যবহার করার আগে স্কিনে যদি স্কাইপিস হয় তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না অবশ্যই ডক্টরের সাথে গিয়ে কনসাল্ট করে এবং স্কিনের সমস্যাটিকে উপলব্ধি করার পরে যদি এই ক্রিমটি এক একটি টিউব এক থেকে দুবার ব্যবহার করেন তাহলে কিন্তু একবারে সেরে যাবে তো এই পামেথিন ক্রিমটি সাধারণত স্ক্যাবিসের সমস্যায় ব্যবহার করা হয়ে থাকে তো স্কেবিশ কি আপনাদের কাছে জানান যে স্কেবিশ সাধারণত স্কিনে হয় একটু হালকা লাল খামাসি রঙের খামাসি ধরনের হয়ে থাকে এটি চোখে পড়বে না একটু ধ্যান দিয়ে দেখতে হবে এবং যদি এই স্ক্যাবিস বহুদূরও হয় সেই কিন্তু আপনি একটুতেই বুঝতে পারবেন হ্যাঁ তো এই ধরনের স্ক্যাবিস বা এই ধরনের চুলকানি স্কিনে যদি হয় তো রাত্রিবেলায় প্রচণ্ডভাবে চুলকাবে দিনে বেলায় চুলকাবে কিন্তু রাত্রিবেলায় এই ক্ষেত্রে কিন্তু ঘুমন্ত অবস্থায় প্রচণ্ডভাবে চুলকায় সেই ক্ষেত্রে বুঝতে হবে আপনার স্ক্যাবিস হয়েছে তো স্ক্যাবিস হলে এই ক্রিমটি ব্যবহার করতে হবে এই ক্রিমটি কখন কিভাবে ব্যবহার করতে হবে তো আপনাদের কাছে জানিয়ে দিই এই ক্রিমটি স্নানের পরে ব্যবহার করতে হবে স্নান করার পরে গোলা থেকে পার তালা পর্যন্ত সম্পূর্ণ শরীর যেন একটু জায়গা বাদ না পড়ে সেই কন্ডিশনে এই ক্রিমটি সম্পূর্ণ গায়ে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে মোট বারো ঘন্টা অর্থাৎ তার দিন বারো থেকে চোদ্দ ঘন্টা পরে আপনাকে স্নান করিয়ে নিতে হবে এবং গায়ে পরা যেগুলি কাপড় থাকবে এবং বিছানার চাঁদর ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নেওয়া ধুয়ে নেওয়ার পরে যে কাপড়গুলি শুকো রৌদ্রের মধ্যে শুকোতে দেবেন সে রৌদ্রের মধ্যে যেন ভালো করে শুকায় তো এই কন্ডিশনে এই ক্রিমটি একবার ব্যবহার করার পরে যদি এক এক সপ্তাহ অথবা দশ দিন পরে যদি আপনাদের গায়ে বা স্কিনে যদি চুলকানি থেকে যায় তাহলে আপনারা দশ দিন অথবা এক সপ্তাহ পরে একই পদ্ধতিতে আবার ব্যবহার করতে পারেন এভাবে এক থেকে দুবার ব্যবহার করলেই কিন্তু আপনার গায়ে যদি স্কেবি হয় যেটা আপনার স্কিনে দেখতে পাচ্ছেন এ ধরনের যদি সমস্যা হয় তাহলে একটি টিউবই যথেষ্ট একটি টিউব ব্যবহার করলে কিন্তু আপনার স্কিনে এই সমস্যা নিমেষে দূর হয়ে যাবে তো এই হলো এই ক্রিমটি একটি প্রসেস এই ক্রিমটি স্ক্যাবিস ছাড়া আরও একটি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে যেটা আপনাকে যেটা আপনাদের ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম তো এই ক্রিমটি আরেকটি সমস্যায় যে ব্যবহার করা হয় সেটা হলো মহিলাদের বা বালিকাদের যদি মাথার মধ্যে উকুন হয় তো উকুন সারার ক্ষেত্রে কিন্তু এই ক্রিমটি দুর্দান্তভাবে কাজ করে যাদের মাথায় প্রচণ্ডভাবে চুলকায় এবং চুলের মধ্যে অপরিষ্কার থাকার কারণে প্রচণ্ডভাবে চুলকায় সেক্ষেত্রে বুঝতে হবে আপনার চুলের মধ্যে উকুন হয়েছে তো উকুন হওয়ার ক্ষেত্রে এই ক্রিমটি কখন কীভাবে ব্যবহার করতে হবে তো এই ক্রিমটি বা এই ক্রিমের কম্পোজিশনে লোশনও পাওয়া যায় চুলের মধ্যে ব্যবহার করলে আপনার লোশন ব্যবহার করতে পারেন তো এই লোসনটি যখন ব্যবহার করবেন স্নানের সময় এই ক্রিম লোসনটি চুলের মধ্যে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পরে পাঁচ থেকে সাত মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে নিতে হবে এভাবে এই ক্রিমটি ব্যবহার করতে হবে সাপ্তাহে দুবার এভাবে দু তিনবার ব্যবহার করলে চুলে যদি চুলের মধ্যে ওকুন হয় তাহলে একদমই শেষ হয়ে যাবে তো এই ক্রিমটি চুলের মধ্যে ব্যবহার করার সবাই অবশ্যই খেয়াল রাখতে হবে এই ক্রিমটি যত চোখের মধ্যে না যায় নাকের মধ্যে না যায় ভিতরে প্রবেশ না করে সেটি কিন্তু একদমই নজর দিতে হবে তো এই ক্রিমটি যখন ব্যবহার করবেন অবশ্যই হাত সাবন দিয়ে ধুয়ে নেবেন তো এই হলো এই ক্রিমটি সঠিক একটা জানকারি প্রিয় দর্শক তো এই ক্রিমটি ব্যবহার করার পরে কি সাধারণ সাইড এফেক্ট দেখা দিতে পারে তো এই ক্রিমটি ব্যবহার করার পরে সেরকম মেজর কোনো সাইড এফেক্ট দেখা দেবে এরকম কোনো নাই তো যেদিন ব্যবহার করবেন তো সেদিন আপনার একটু মাথা ব্যথা মাথা ধরা মাথা চক্কর মারা হালকা ধরনের সবার ক্ষেত্রে হয় না এরকম দেখা দিতে পারে এর থেকে বেশি হয় না তো এই ছিল এই পারমিথিন অথবা স্ক্রাবিস নিয়ে আসলে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটি জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন